ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে মরহুম শিশু মিয়া মাস্টার স্মৃতি গোল্ড কাপ ফুটবল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফর্দাবাদ ইউনিয়নের ডক্টর রওশন আলম কলেজ মাঠে মরহুম শিশু মিয়া মাস্টার স্মৃতি গোল্ড কাপ ফুটবল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে খেলাটি উদ্বোধন করেন তেজখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক বাবুল। খেলাতে ঝুনারচর ক্রীড়া ঐক্য পরিষদ ফুটবল একাদশ বনাম রতনপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। টানটান উত্তেজনায় রেখে দর্শকদের মাতিয়ে রাখেন খেলোয়াড়রা। একের পর এক কাউন্টার অ্যাটাক ও পাল্টা কাউন্টার অ্যাটাকের মধ্যে ঝুনারচর ক্রীড়া ঐক্য পরিষদ ফুটবল একাদশের কাছ থেকে রতনপুর ফুটবল একাদশ শূন্য এক গোল হজম করে। প্রথমার্ধে ঝুনারচর ক্রীড়া ঐক্য পরিষদ ফুটবল একাদশ শূন্য এক গোলে এগিয়ে থাকলেও রতনপুর একাদশ পাল্টা গোল করে সমতায় ফিরে পায় দর্শকদের মাতিয়ে রাখেন খেলোয়াড়রা। এক এক গোল নিয়ে এগিয়ে চলতে থাকে খেলা। মাঠ ভর্তি দর্শকদের হই হুল্লোড়ে কোন দল জয়ী হবে দর্শকদের মনে এই ভাবনা। ফুল টাইম শেষে ট্রাই ব্রেকারে রতনপুর ফুটবল একাদশকে হারিয়ে ঝুনারচর ক্রীড়া ঐক্য পরিষদ ফুটবল একাদশ বিজয় লাভ করেন। খেলায় ফর্দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ফর্দাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাদিদাল রহমান জনি। তিনি বলেন, ফুটবল খেলা বাঙালির রক্তের সঙ্গে মিশে আছে। জন্মের পর বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এমন কোনো জায়গা ছিল না যেখানে ফুটবলের রাজত্ব ছিল না এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখে, তাই প্রতিবছর যেন এরকম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তিনি ম্যানেজিং কমিটির কাছে আহ্বান করেন। ছেলেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব, তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা খুবই জরুরি। তিনি বলেন, দেশের জনসংখ্যার শতকরা প্রায় 65% যুব সমাজ। এ বিশাল জনগোষ্ঠীকে খেলাধুলা সহ গঠনমূলক কাজে লাগাতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। আজকে দর্শকদের উল্লাস বলে দিচ্ছে বাংলার মাটিতে ফুটবল খেলা কত জনপ্রিয়, তাই আমি মরহুম শিশু মিয়া মাস্টার স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সফলতা কামনা করছি। বক্তারা এ সময় বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদ সহ সকল অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত রাখার লক্ষ্যে আমরা ফর্দাবাদ ডক্টর রওশন আলম কলেজ মাঠে উক্ত গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করেছি। দর্শকরা প্রমাণ করেছে যে মাদক নয়, খেলাধুলাই হচ্ছে বাংলার মানুষের প্রাণ। তাই আজকে মাঠে হাজার হাজার দর্শকের ঢল পড়েছে। উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল মিয়া, রতনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি এস রুহুল আমিন, দৈনিক সমকালের পত্রিকার বাঞ্ছারামপুর প্রতিনিধি আমজাদ হোসেন সজল, খন্দকার প্রপার্টিজের চেয়ারম্যান খন্দকার নূর নবী মানিক, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি এস এম রানা প্রমুখ। উক্ত খেলায় মাঠ পরিচালনা কমিটির সভাপতি হলেন সদস্য সচিব ফর্দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ফর্দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। খেলা সার্বিক ব্যবস্থাপনায় শিশু মিয়া মাস্টার ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম শিপু, সাধারণ সম্পাদক ফাউন্ডেশনের আশিকুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম সজীব। উক্ত খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ফর্দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম রাশেদ। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিটন খন্দকার, মামুন, লিটন ভুইয়া, নজরুল ইসলাম কালী, তৌহিদ হোসেন, আশিকুর রহমান, জাপান প্রবাসী মোহাম্মদ মাহমুদ, ইব্রাহিম খলিল, রকিবুল ইসলাম অন্তর, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ সোহেল, ইশরাদ উল্লাহ মনির, ওমর ফারুক, আলম মেম্বার, আফজাল মেম্বার, মিন্ট মেম্বার, বাতেন মেম্বার, হারুন মেম্বার, মানিক মেম্বার, সোহেল মিয়া, সজল, তামিম, নিহাদ, রফিক, শাহিন। মরহুম শিশু মিয়া স্মৃতি আজকের এই টুর্নামেন্টের এই বিপুল জনসংগম দেখে আমরা সকলে আমরা অভিভূত। এই বাঞ্ছারামপুরের মাটি ক্যাপ্টেন তার সাহেবের কাটি, আমরা বাঞ্ছারামপুরের এই জনগণ জানে কীভাবে ক্যাপ্টেন তার সাহেবের আমরা কর্মী, সেই কর্মীরা জানে কীভাবে খেলায় আনন্দ দিতে হয়, মাদকমুক্ত সমাজ গড়তে হয়। এই এখানে আজকে আমরা সকালে সমবেত হয়েছে একটা সুন্দর একটা খেলা উপহার জন্য। যারা এই খেলাকে আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই।
স্টাফ রিপোর্টার রিফাত আবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।